নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটি হচ্ছে কুঁদরু ভাজা। কুঁদরু ভাজার জন্য আমাদের লাগছে কুঁদরু। কুঁদরুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনারা অন্যভাবেও কাটতে পারেন। আর লাগছে কালো জিরে, পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে কাঁচা লঙ্কা। প্রথমেই আমি ফ্রাইং প্যানে সর্ষের তেলটা দেব। এখানে আমি তেলটা একটু বেশি ব্যবহার করছি, কুদ্দু ভাজাতে একটু তেল দিয়ে বানালে খেতে টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরে, তারপরে আমি দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা 3টে। ঝাল আপনারা স্বাদ মতো কম বেশি করতে পারেন, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুঁদরু। এবার কুঁদরুগুলোকে আমরা পেঁয়াজের সাথে মিশিয়ে দেব ভালোভাবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাতে আমরা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট এরমভাবে ঢাকা অবস্থায় কুঁদরুটা বানাতে দেব। 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে আবার কুঁদরুটাকে আরেকবার নেড়ে দেব। এখানে আমি তেলের ব্যবহার বেশি করেছি, পেঁয়াজের ব্যবহারও এখানে একটু বেশি হবে, তার কারণ এতে আমি কোনো জল ব্যবহার করব না, এটা শুধুই ভাজা হবে, বারবার চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাতেই কুঁদরুটা ভালো সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে, জলের ব্যবহার এখানে কিছু থাকবে না। আরেকবার নেড়ে এতে আমি নুন, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর ধনে গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে দেব। মশলা সবসময় আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। সব মশলা অ্যাড করে আবার কুঁদরুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানোর পরে আবার এতে আপনাকে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক হতে দিতে হবে আরও 1.5-2 মিনিট। 1.5-2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নেড়ে নেব। পুরো জিনিসটা এইভাবে বারে বারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। করতে করতেই আন্দাজ করতে পারবেন যে যখন জিনিসটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকাটা আবার খুলে আবারও এটাকে আরেকবার নেড়ে দিতে হবে। এখানে দেখুন আমার কুঁদরুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায়
রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে, কিন্তু এটাকে আমি আরেকবার নেড়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো 1.5 মিনিটের জন্য। গ্যাসটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম, খুলে আরেকবার ভালো করে নেড়ে দেখুন এখানে আমার কুঁদরু খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে, প্রত্যেকটা কুঁদরুই খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার কুঁদরু ভাজা। এবার গ্যাসটা অফ করে দেওয়া যেতেই পারে। তৈরি হয়ে গেল কুঁদরু ভাজা, প্লেন রাইস, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গেই কুঁদরু ভাজা খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন।